বৃহস্পতিবার সকালে ট্রেনযোগে একাধিক কর্মসূচিতে উত্তর জেলার বাগবাসা বিধানসভা কেন্দ্রে যান মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা। তিনি এদিন সকাল 11:30 নাগাদ প্রথমে ধর্মনগর মহকুমাধীন বাগবাসা থানার উদ্বোধন করেন। তারপর দুপুর 12:30 নাগাদ বাগবাসা বিধানসভা কেন্দ্রের নদিয়াপুর শনিছড়া গ্রাম পঞ্চায়েতের অধীন জয়নগর দ্বাদশমান বিদ্যালয়ে 1,38,00,000 টাকা ব্যয়ে নির্মিত দ্বিতল ভবন ফলক উন্মোচন ও ফিতা কেটে শুভ উদ্বোধন করেন। সেখানে ছাত্রছাত্রীদের সাথে মত বিনিময় করেন মুখ্যমন্ত্রী ও স্থানীয় বিধায়ক যাদবলাল নাথ। এদিন ছাত্রছাত্রীদের তরফে তাদের কিছু দাবি দাওয়া মুখ্যমন্ত্রীর সামনে তুলে ধরা হয়। জয়নগর দ্বাদশমান বিদ্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠান শেষে শনিছড়াস্থিত সৎসঙ্গ বিহার কেন্দ্র পরিদর্শনে গিয়ে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের আশীর্বাদ ও প্রসাদ গ্রহণ করেন মুখ্যমন্ত্রী। পরিশেষে দুপুর 1:30 নাগাদ কালাছড়ার দ্বাদশমান বিদ্যালয়ের দ্বিতল ভবনের শিলান্যাস করেন মুখ্যমন্ত্রী। প্রায় 9 কোটি টাকা ব্যয়ে নির্মিত হবে এই দ্বিতল ভবনটি। এদিনের একাধিক কর্মসূচিতে মুখ্যমন্ত্রীর সাথে ছিলেন IGP সৌমিত্র ধর, উত্তর ত্রিপুরা জেলা জেলাশাসক নাগেশ কুমার বি, উত্তর ত্রিপুরা জেলার ভারপ্রাপ্ত পুলিশ সুপার কান্তা জাঙ্গির, জেলা শিক্ষা আধিকারিক সনৎ কুমার নাথ, ত্রিপুরা শিল্প উন্নয়ন নিগমের চেয়ারম্যান নবাদল বণিক, বাগবাসা বিধানসভা কেন্দ্রের বিধায়ক যাদবলাল নাথ, পানিসাগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিনয় ভূষণ দাস, উত্তর জেলা জেলা পরিষদের সভাধিপতি ভবতোষ দাস সহ অন্যান্যরা। এদিন মুখ্যমন্ত্রী স্কুলের শিক্ষক শিক্ষিকাদের উদ্দেশ্য করে বলেন, ছাত্রছাত্রীদের সঠিকভাবে গড়ে তুলতে হবে, সরকার সর্বোপরি উন্নয়নের নিরিখে কাজ করছে। 70-এর দশকে শিক্ষা ব্যবস্থা চরম অব্যবস্থায় চলছিল, বিজেপি সরকারের শাসনে শিক্ষার মান উন্নয়ন হয়েছে, তাই যারা আগামী দিনের ভবিষ্যৎ তাদের উন্নয়নের দিকে কঠোর বর্তমান সরকার। এবং স্কুলের শিলান্যাস করলাম এবং ঠিক সময় আমি যারা আধিকারিকরা আছেন আমি বলব যে 2 থেকে 2.5 বছরের মধ্যে নিশ্চয়ই এখানে লেখা আছে কবে নাগাদ শেষ হবে এবং নিশ্চয়ই সেই কাজটা 2 থেকে 2.5 বছরের মধ্যে কমপ্লিট যেন করা হয়। ডিসিশন যেটা হবে সেটা যেন প্রপারলি করা হয়, দিলে যেন কোনো অবস্থায় না হয়। এবং এখানে এটা করতে গিয়ে প্রায় 9 কোটি টাকার মতো খরচ হচ্ছে এই বিল্ডিং করতে গেলে। যেটা আমরা বলছিলাম যে আমাদের যারা ছাত্রছাত্রীরা আছে, শিক্ষক শিক্ষিকারা আছেন, আমি এই স্কুলের প্রধান শিক্ষককে আমি ধন্যবাদ দেব। আমি যা শুনলাম উনি সারাদিন পরিশ্রম করে স্কুলকে কীভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া এবং স্টুডেন্টদের রেজাল্ট দেখলে বোঝা যায় যে শিক্ষকদের যে স্ট্যাটাস, শিক্ষকরা কতটুকু পরিশ্রম করেছে সেই বিষয়টা কিন্তু ধরা যায়। 100% রেজাল্ট এনসি বিভাগে যা শুনলাম সত্যি ভাবা যায় না। আমি একজন শিক্ষক, কিন্তু আমি ভালো পড়িয়েছি কিনা স্টুডেন্টের রেজাল্ট থেকে সেটা বোঝা যায়। আমি নিজেও মিডিয়াম কলেজের শিক্ষক ছিলাম, আমি জানি। এবং আজকাল মানে সোশ্যাল মিডিয়ার যুগ, সোশ্যাল মিডিয়াতে শুধু তাই নয়, আমরা ইন্টারনেটের মাধ্যমে বইয়ের মধ্যে তো ঠিক আছে আজকে যা যা পড়তে হবে তার সব কিছু লেখা আছে কোনো একটা সাবজেক্টে, কিন্তু সেটা তো অনেকদিন আগে ছাপা, কিন্তু এর মধ্যে অনেক কিছু ইনোভেটিভ যে বিষয় বা নতুন কিছু বিষয় সেগুলোও কিন্তু ইন্টারনেটের মাধ্যমে জানা যায়। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।